মেসি রোনালদো ক্ষিপ্রতা ভারসাম্য আর ভরসা দলের জন্য এমন প্লেয়ার ঠিক কতটা গুরুত্বপূর্ণ বার্সার অবস্থার জন্য তাই বার্তা দেয় তবে বিশ্বসেরা প্লেয়ার নিয়েও যে হোঁচট খাওয়া যায় তাই বলে ম্যানচেস্টার ইউনাইটেড উইফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলে হার বার্সার গত বছরের সেই 8-2 গোলের প্রতিশোধ নেবে ভেবে আশায় বুক বেঁধেছিল বার্সা ভক্তরা তবে ফিরতে হয়েছে ব্যর্থতা সাথে করেই খেলা 34 মিনিটে বায়ার্নের কাছে 1-0 গোলে দলকে এগিয়ে নেন মুলার এরপর 56 মিনিটে লেভানডস্কি দ্বিতীয় এবং 85 মিনিটে তৃতীয় গোল করে জয় নিয়ে মাঠ ছাড়েন 1997 থেকে 98 মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগ আসরে প্রথম ম্যাচ হারল বার্সেলোনা তবে 17 বছরে লিওনেল মেসিকে ছাড়া এটিই ছিল প্রথমবারের মতো উইফা চ্যাম্পিয়ন্স লিগ অন্যদিকে এফ গ্রুপের ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 2-1 গোলে জিতেছে সুইজারল্যান্ডের দল ইয়ং বয়েজ পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ইউনাইটেড শট নিতে পারে কেবল 2টি সেটিও আবার প্রথম 25 মিনিটে রোনালদোর নেওয়া ওই 2টি শটই লক্ষ্যে ছিল যার একটিতে মেলে সাফল্য বলা যায় ম্যাচের বাকি সময় আধিপত্য করে ইয়ং বয়েজ 54% সময় বল দখলে রেখে তারা গোলের জন্য শট নেয় 19টি যার 5টি লক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে 3 বারের দেখা এটাই ইয়ং বয়েজের প্রথম জয় এর আগে 2018-19 চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দলটির বিপক্ষে ঘরের মাঠে 3-0 গোলে হারের পর ওল্ড ট্রাফোর্ডে 1-0 ব্যবধানে হেরেছিল সুইজারল্যান্ডের ক্লাবটি গ্রুপের আরেক ম্যাচে মালামোকে 3-0 গোলে হারায় জুভেন্টাস একটি করে গোল করেন আলেক্সান্দ্রো পাওলো দিবালা আলভারো মোরাতা এদিকে আজ রাতে উইফা চ্যাম্পিয়ন্স লিগে বেসিকতাসের বিপক্ষে মাঠে নামবে ডর্টমুন্ড আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে লাইপজিগ বাকি 4টি ম্যাচে লিভারপুল বনাম এসি মিলান ক্লাব ব্রুগা বনাম পিএসজি শেরিফ বনাম শাখতার আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান শাহরিয়া শান্ত ইন স্পোর্টস